শুভ সকাল। সুন্দর একটা দিনের শুরুতে রয়েছে আমরা। শুধু সুন্দরই না, দিনটি হোক সফল এমন কামনায় সবাইকে আমন্ত্রণ। বাংলাদেশ বেতার ঢাকা থেকে প্রচারিত প্রভাতী ম্যাগাজিন মহানগরে শ্রোতা বন্ধুরা, সেই সাথে শুভেচ্ছা স্বাধীনতা মাস মার্চের। মার্চ আমাদের কাছে একটা অন্যরকম আবেগীয় মাস। এই মাসেই চূড়ান্তভাবে স্বাধীনতার পথে হাঁটতে শুরু করেছিল বাংলাদেশ নামের এ রাষ্ট্র। 26শে মার্চের পর থেকে 1971-এ সবাই জানি সেই ইতিহাস বাঙালির মনে স্বাধীনতার স্বপ্ন জাগিয়ে তুলেছিলেন আমাদের মহান নেতা বঙ্গবন্ধু। আর স্বাধীনতার 50 বছর পর সেই স্বপ্নের স্বাধীন বাংলাদেশ এগিয়ে চলেছে উন্নয়নের স্বপ্ন পূরণের লক্ষ্যে। শুরুতেই আমাদের বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, যিনি দেশের স্বাধীনতার স্বপ্ন ছড়িয়ে দিয়েছিলেন বাঙালির ভাবনায়। যে স্বপ্ন পূরণের জন্য প্রতিবাদী হয়েছে এই বাংলার প্রতিজন দেশপ্রেমিক মানুষ এবং জীবন দিয়ে স্বাধীনতা অর্জনের প্রত্যয় ঝাঁপিয়ে পড়েছে মহান মুক্তিযুদ্ধে, জীবন দেবার প্রত্যয়। সেই স্বপ্ন পূরণের পর স্বাধীনতা শব্দটি আমাদের হয়ে গেছে, হয়ে গেছে এবং আমরা ধরে রাখব এই অর্জন এমনই অঙ্গীকার প্রিয় স্বাধীনতার কাছে। ফাগুন বাতাসে আলাদা একটা আমেজ আমাদের মন নাচিয়ে জানান দেয়। বসন্ত প্রকৃতিকে ভালোবেসে সাজিয়ে রেখেছে মনের মতো করে। ফাগুন হাওয়ায় হিল্লো লোঠে শাখে, সে নেত্রীকে মোর প্রতিচ্ছবি রাখে। দেবদারু ফুল উড়ায় শঙ্খ চিলে, প্রেমের পশুরা লুটায় হেতায় পড়ে। সত্যি ভালোবাসার শক্তিকে নিজেকে সাজাতে পারলেই জীবনের জয়গান সহজে গাইতে পারা যায়। আসুন না জীবনের জয়গান গাই, আসুন সবাই জীবনকে ভালোবেসে নিজেকে সাজাই। যে সাজে বাহুল্য নেই আছে স্বচ্ছতা, যে সাজে নির্মল প্রশান্তির, নিজেকে ভালোবাসার শক্তি নিজের সৃষ্টির মধ্যে করার একটা আনন্দ আছে, সে আনন্দ নিজেকে আবিষ্কার করার আনন্দ। এমন আনন্দ যেন আমাদের সবার মাঝে সৃষ্টি হয়, আমরা যেন সেই সৃষ্টি সুখের উল্লাসে মানুষের কল্যাণে ঝাঁপিয়ে পড়তে পারি, এমন আহ্বানে আসুন এবার জেনে নেই আজকের সূচি। অমরবাণী চেনা অচেনা ঢাকা নগরী স্রোতস্বিনী শুভযাত্রা, এ তো গেল প্রতি রোববারের নিয়মিত পরিবেশনা, সেই সাথে গানও শোনাব। তবে স্বাধীনতার মাসে রোববারের মহানগরে আপনাদের জন্য আরও রয়েছে 71-এর এই দিনে এবং একজন বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার। সঙ্গে থাকার আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমরা দুজন, আমি শাকিল আহমেদ এবং তনিমা করিম। প্রিয় শ্রোতা বন্ধুরা, নানা পর্বে সাজানো আজকের মহানগরের শুরুতেই অমরবাণী পর্বে শুনব বঙ্গবন্ধু রচিত গ্রন্থ কারাগারের রোজনামচা থেকে অংশবিশেষ পাঠ। আমাদের বঙ্গবন্ধু ছাত্রজীবন থেকেই রাজনীতিতে যুক্ত হয়েছেন, দেশের প্রতি ভালোবাসা তাঁকে বারবার ঠেলে নিয়ে গেছে জেল জীবনে। কিন্তু সেখানেও শেষ নয়, 1966 থেকে 68 সাল পর্যন্ত সেখানে বসেই বঙ্গবন্ধু জীবনের ঘটনাবহুল তথ্য, জেল যন্ত্রণা, কয়েদীদের জানা অজানা অনেক কথাই, তখনকার রাজনৈতিক পরিস্থিতি, কারাগারের নেতা কর্মীদের দুর্দশার কথা সব তিনি লিখে রেখে গেছেন। আর লিখে রেখে গেছেন বলেই আজ আমাদের হাতে আছে তার কারাগারের রোজনামচার মতো অমর বাণী এবং তথ্য সমৃদ্ধ বই। শুনব জাতির পিতার লেখা কারাগারের রোজনামচার গ্রন্থ থেকে নির্বাচিত অংশ, পড়ে শোনাচ্ছেন জয়ন্ত চট্টোপাধ্যায়। মোনায়েম খান সাহেব আবার হুমকি দিয়েছেন,
সাবধান, সত্য কথা কেহ লিখতে ও বলতে পারবে না। চাউলের দাম বেশি বাড়ে নাই, বেড়েছে কিছুটা, তাই ভয়ের কোনো কারণ নাই। অনেক সিপাহী ছুটি ভোগ করে বাড়ি থেকে এসেছে, তাদের কাছে শুনলাম 50-60 টাকাও দামে উঠেছে চাউলের মন। সত্য কথা চাপা দেওয়ার এত চেষ্টা কেন? আপনার সরকারের কি ক্ষতি হতেছে? চাউল তো আপনার গুদামে যথেষ্ট আছে, আর ভয় কি? ছেড়ে দেন বাজারে, অথবা রেশনিং প্রথা গ্রামে গ্রামে প্রচলন করুন, খাজনা আদায় বন্ধ করুন, বিনা পয়সায় কিছু চাউল গরিবদের মধ্যে বিলি করুন, কোনো গোলমাল থাকবে না। কাগজগুলিকেও তিনি হুমকি দিয়েছেন, জনগণ বোধহয় বেশি ভয় আর করবে না, বেশি বাড়লে ঝড়ে ভেঙে পড়ে। আপনার দিনও ফুরে এসেছে, পশ্চিম পাকিস্তানে একটি বাড়ি এই সুযোগে করে রাখুন, সুবিধা হবে, না হলে অনেক বিপদে বোধহয় পড়তে হবে ভবিষ্যতে। আজ একজন জেল কর্মচারী আমাকে জেলের দুর্নীতির কথা বলেছিল। কিছুদিন পূর্বে একজন অর্থশালী লোককে এনেছিল জেল দিয়ে, তাদের ডিভিশন দেওয়া হয় নাই, একজনের বেশি বয়স, আর যায় কোথায়? পানি আনতে হুকুম হলো, বিচারেরা পারে না, কাঁদতে থাকে। তখন কয়েদির মধ্যে থেকে কিছু দালাল এসে বলে, যদি কিছু টাকা দিতে পারেন তবে ভালো কাজের বন্দোবস্ত করে দিতে পারি, কোনো কষ্ট হবে না, বসে বসে লেখাপড়া করতে পারবেন, বা হাসপাতালে রাখার বন্দোবস্ত করে দেওয়া যাবে। বেচারা বোকার মতো বলে, জেলখানায় টাকা পাবো কোথায়? তখন এই দালালই বুঝাইয়া দেয়, একখানা কাগজ এনে দিবে, বাইরে তার লোকের কাছে লিখে দিতে হবে অমুকের সাথে দেখা করে টাকা দিয়ে যেতে, নতুবা বাঁচব না। যাদের টাকা আছে তারা তো কোনো রকমের জোগাড় করে এনে দেয়, আর যাদের নাই তাদের কোনো কিছু বিক্রি করে অথবা যেভাবে পারে জোগাড় করে দিতে হবে। একবার টাকা দিলে আর উপায় নাই, টাকা পেয়ে কয়েকদিন ভালোই থাকার বন্দোবস্ত করলো, আবার জুলুম। জেল কর্মচারী বেচারা ভালো মানুষ, এসব পথে হাঁটে না, অনেক গল্পই আমার সঙ্গে করলো। আমি তো এসব ঘটনা বহু জানি, কারণ কারাগার তো আমার পুরনো সাথী। এমনকি গরিব কয়েদিদেরও টাকা এনে দিতে হয় মহকুমা জেলগুলিতে, সে অনেক ইতিহাস, লেখা কষ্টকর। আবার অনেক ভদ্রলোক আছে সিপাহী জমাদারদের ভিতর, যারা না থাকলে কয়েদিরা জেল খাটতে পারত না, নিজেদের সামান্য বেতন থেকেও কয়েদিদের কিছু কিছু জিনিস এনে দেয়, আবার সাহায্যও করে, আদরও করে। বিকালে বৃষ্টি থামলে বের হলাম ঘর থেকে, ধনুক আছে কাকের উৎপাত থেকে রক্ষা পাওয়ার জন্য, ওদের কিছু তাড়া করে বসে কাগজ পড়তে পড়তে দিন কাটায় দিলাম। শুনছিলাম বঙ্গবন্ধু রচিত গ্রন্থ কারাগারের রোজনামচা থেকে পাঠ। বন্ধুরা, আমাদের এই শহরটা সত্যি অনেক বেশি সুন্দর আর প্রিয় আমাদের কাছে, সব সময় এক আলাদা ছবি আমাদের চোখে। তিলোত্তমার ঢাকার গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্তে নানা পরিবর্তনেও আমাদের প্রিয় নগরী এই ঢাকা। আমাদের মহান স্বাধীনতার পেছনে অনেক তথ্য গল্প লুকিয়ে আছে এই শহরের কোনায় কোনায়। রাজপথে রক্তের আলপনা আঁকা, আত্মত্যাগের ইতিহাস, ভাষা আন্দোলনের চূড়ান্ত সাফল্য গাথা, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান বুকে নিয়ে স্বীয় মহিমায় দাঁড়িয়ে থাকা আমাদের ঢাকা একই রকম প্রিয় সব সময়। এবারে শোনাবো এমনই স্মৃতি, ফিরে যাব 1971-এর 13ই মার্চের গল্পে। 71 মার্চে অসহযোগ আন্দোলনের দ্বিতীয় পর্যায়ে যতদিন গড়াচ্ছিল, স্বাধীনতাকামী বাঙালির ঐক্য ততই মজবুত হচ্ছিল। মার্চের আজকের এই দিনেও সরকারি আধার সরকারি অফিস আদালতে কর্মীরা অনুপস্থিত ছিলেন। এই পরিস্থিতিতে এদিন পাকিস্তান সরকার সামরিক নির্দেশ জারি করে, 15ই মার্চ সকাল 10টার মধ্যে প্রতিরক্ষা বিভাগের বেসামরিক কর্মচারীদের কাজে যোগ দেওয়ার। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজে যোগ না দিলে কর্মীদের চাকরিচ্যুত ও পলাতক ঘোষণা করে সামরিক আদালতে বিচার করার এবং অমান্যকারীদের জন্য সর্বোচ্চ 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। বঙ্গবন্ধুর নির্দেশনা অনুযায়ী এদিনও ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বেঁধে দেওয়া হয় সময় অনুযায়ী কাজ। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, বাসভবন, যানবাহনে ওড়ে কালো পতাকা। প্রতিদিনের মতো এদিনও ঢাকায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের মিছিল সমাবেশ ছিল মুখরিত। ঢাকায় ছাত্র ইউনিয়ন সন্ধ্যায় বাইতুল মোকারম প্রাঙ্গণ থেকে বিশাল মশাল মিছিল বের করে। বিভিন্ন দূতাবাসের কর্মীসহ 265 জন বিদেশি নাগরিক এদিন ঢাকা ছেড়ে যান। সব বিরোধী দলের নেতারা পাকিস্তানের অনিবার্য ভাঙন রোধে জরুরি বৈঠক করেন। বৈঠক শেষে অবিলম্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান। চিত্রশিল্পী জয়নুল আবেদিন ও সাবেক জাতীয় পরিষদ সদস্য আব্দুল হাকিম পাকিস্তান সরকারের দেওয়া খেতাব ও পদক বর্জন করেন।
শ্রোতা বন্ধুরা, আমরা শুনছিলাম 1971-এর আজকের দিন উত্তপ্ত ঢাকার কথা। শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে প্রচারিত প্রভাতী ম্যাগাজিন মহানগর। এবারই শুনব মুক্তিযুদ্ধ চলাকালীন দিনগুলোর গল্প। স্মৃতিচারণ করছেন বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত জহিরুল হক বীর প্রতীক। তাঁর সাথে কথা বলছেন আনোয়ার কবির। সুপ্রিয় শ্রোতা ভাই বোনেরা, আপনারা বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকে তাদের সেই উত্তাল সময় স্মৃতিচারণা শুনছেন। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর জহিরুল হক খান বীর প্রতীক। তিনি 4 নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধ পরিচালনা করেন। ব্রাহ্মণবাড়িয়া কলেজের বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র থাকা অবস্থায় তিনি মুক্তিযুদ্ধে যোগদান করেন। সে সময় ছাত্র রাজনীতির সঙ্গে তিনি সক্রিয়ভাবে জড়িত ছিলেন। আমরা তার কাছ থেকে সেই উত্তাল সময়ের স্মৃতিচারণা শুনব। আমরা এখন মেজর জহিরুল হক খান বীর প্রতীকের কাছে জানতে চাব তার মুক্তিযুদ্ধে যোগদানের প্রেক্ষাপট আর মুক্তিযুদ্ধে যোগদানের ঘটনা। আমি আসলে 1966 সাল থেকে 6 দফা আন্দোলন থেকে ছাত্রলীগের সাথে আমি জড়িত হয়ে যাই। তারপর 1969-এর যে গণ অভ্যুত্থান এবং 70-এর নির্বাচন, তারপরে 71-এর মুক্তিযুদ্ধে আমি অংশগ্রহণ করি। অতপর আমি ওখানে সেকেন্ড বেঙ্গলের সৈনিকদের সাথে মুক্তিযুদ্ধে আনসার বিডিবি পুলিশ তাদের সাথে আমি মুক্তিযুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার থেকে তাদের সাথে জড়িত হয়ে পড়ি। সেই সময় সেকেন্ড বেঙ্গল ব্রাহ্মণবাড়িয়াতেই অবস্থান করছিল। সেই সময় সেকেন্ড বেঙ্গলের 2টা কোম্পানি ব্রাহ্মণবাড়িয়াতে অবস্থান করতেছিল, তাদের সাথে আমরা সম্পৃক্ত হয়ে পড়ি এবং তারাও আমাদের সাথে আমাদের সহযোগিতা নিয়ে তখন তারা ওইখানে ডিফেন্স ঘরে তুলে। ওইখানে আমরা এপ্রিল মাসের মাঝামাঝি সময় পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়াতে থাকতে পারি। তারপর পাক বর্বর বাহিনী তারা পশ্চিম দিক থেকে আমাদের উপরে আক্রমণ করে, বিমান আক্রমণ করে। তখন আমরা এখান থেকে আগরতলার দিকে, আমরা যারা আনসার বিডিপি পুলিশ, আমরা তখন ভারতের আগরতলার দিকে চলে যাই। আর সেকেন্ড বেঙ্গলের ফোর্স তারা ওইদিকে মেইন রোড ধরে উত্তর দিকে যেয়ে শাহবাজপুর হয়ে তেলিয়াপাড়ার দিকে তারা উইথড্র করে। আমি আগরতলাতে 2-3 দিন থাকার পরে তারপর এখান থেকে আমার সিলেটের 4 নম্বর সেক্টরে আমাকে ট্রেনিংয়ের জন্য ওইখানে শিলচরে পাঠিয়ে দেই। ওখানে আমি 15 দিন ট্রেনিং নেওয়ার পর আপনার ভারতের কুকিতল ক্যাম্পে আমাকে মুক্তিযোদ্ধা হিসেবে নিয়োগ দেওয়া হয়। ওইখানে 10-15 দিনে মুক্তিযোদ্ধা হিসেবে যুদ্ধ করার পর আমাকে অফিসার ক্যাডেট হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর আমাকে নির্বাচিত করা হয়। তারপর আমি অফিসার হিসেবে আমি ভারতের মূর্তি একাডেমিতে 3.5 মাস ট্রেনিং নেওয়ার পর আমি একজন সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন পাওয়ার পর 4 নং সাব সেক্টর কমান্ডার হিসেবে ভারতের করিমগঞ্জের বরাবর আমলচিত কোম্পানির কোম্পানি কমান্ডার নিয়োগ দেয়। ওইখানে আমাকে নিয়োগ দেওয়ার পরে আমি বেশ কয়েকটা অপারেশন পরিচালনা করি। ওইখান থেকে আমি রেড করি, ওইখান থেকে অ্যাটাক করি, অ্যাম্বুশ করি। অতপর আমি ঠিক 10 জন মুক্ত হয়ে যাবে সেই সময় আমাকে বর্তমানে সিলেটের কানাইঘাট সদর, যেটা থানা সদর যেটা, ওইটাতে পাঞ্জাবিদের পক্ষ থেকে ওইটাকে মুক্ত করার জন্য আমার ওপর এবং তৎকালীন মেজর রবের কোম্পানির উপরে দায়িত্ব দেওয়া হয়। আমরা ওইখানে 2 তারিখ যখন নাকি কানাইঘাট পাঞ্জাব রেজিমেন্টের অবস্থানের উপর আক্রমণ করি, ঠিক সেই সময়ে সিলেটের দরবস থেকে আমাদের উপরে ব্যাপক আর্টিলারি ফায়ার আনা হয় এবং ওইখানে যারা নাকি অবস্থানে ছিল পাক হানাদার বাহিনী তারাও আমাদের উপরে ব্যাপকভাবে ফায়ার ওপেন করে। ওই সময় আমরা ওই জায়গা দখল করা সম্ভব ছিল না বলে ভোর হয়ে যাওয়ার পর আমরা ওইখান থেকে উইথড্র করে বা প্রস্থান করে আমরা আবার আমাদের ভারতের আস্থানে চলে যাই। পরের রাত্রে মেজর জেনারেল সিআর দত্ত বীর উত্তম আমাদেরকে আবার ওই জায়গা পুনরুদ্ধারের জন্য পাঠায়। পাঠানোর পরে আমরা রাত্রে প্রায় 4:00 থেকে 4:30 দিকে আমরা বর্তমান যে কানাইঘাট উপজেলা তার সদরে পাকিস্তান বর্বর বাহিনীর অবস্থানের উপর আমরা আক্রমণ করি। ওই আক্রমণ আমরা তাদের অবস্থানে যেতে যেতে আমাদের প্রায় আরও 8 ঘন্টার মতো লেগে যায়। আনুমানিক 5টার দিকে আমরা শত্রু অবস্থান আমরা দখল করে নেই। সুপ্রিয় শ্রোতা ভাই বোনেরা, আপনারা শুনছিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর জহিরুল হক খান বীর প্রতীকের 1971-এর স্মৃতিচারণা। এই আজকে স্টুডিওতে বীর মুক্তিযোদ্ধা মেজর জহিরুল হক খান বীর প্রতীককে এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, শুনছিলাম মুক্তিযুদ্ধ চলাকালীন দিনগুলোর গল্প, একজন বীর মুক্তিযোদ্ধার স্মৃতিচারণ। প্রিয় শ্রোতা, শুনছেন প্রভাতী ম্যাগাজিন মহানগর। প্রিয় অনুষ্ঠান নিয়ে জানাতে পারেন আপনাদের মতামত এবং ইচ্ছেগুলো চিঠিতে এবং ইমেইল করে। চিঠি পাঠাতে লিখুন প্রযোজক মহানগর, প্রযত্ন পরিচালক বাংলাদেশ বেতার সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শেরি বাংলা নগর, ঢাকা 1207। আর আমাদের ইমেইল অ্যাড্রেস হল mahanagarbb@gmail.com। বধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি চেনা অচেনা ঢাকা পর্বে। আজ আমরা এই পর্বে শুনব জাতীয় স্মৃতিসৌধ নিয়ে।
গ্রন্থনা করেছেন তসনিমা রেজা, পড়ে শোনাচ্ছেন শামসি মাহমুদ শুক। প্রিয় শ্রোতা, আজ চেনা অচেনা ঢাকা পর্বে আমরা শুনব জাতীয় স্মৃতিসৌধ নিয়ে। আমন্ত্রণ সবাইকে। জাতীয় স্মৃতিসৌধ ঢাকা থেকে 35 কিলোমিটার উত্তর পশ্চিমে সাভার নবীনগরে অবস্থিত। লাল ইটের দেয়াল দিয়ে ঘেরা চারদিক, মাঝখানে প্রবেশ পথ, ঢুকতেই সবুজের মাঝে সরাসরি চোখ চলে যায় জাতীয় স্মৃতিসৌধের উঁচু মিনারের দিকে। মুক্তিযুদ্ধের প্রাণ উৎসর্গকারী অসংখ্য শহীদদের স্মরণে তৈরি বিভিন্ন স্মৃতিসৌধ ও ভাস্কর্যের মধ্যে প্রথম ও প্রধানতম স্মৃতিসৌধ সাভারের জাতীয় স্মৃতিসৌধ। এই সৌধ আপামর জনসাধারণের বীরত্বপূর্ণ লড়াইয়ের স্মৃতির স্মরণে নিবেদিত এবং শহীদদের প্রতি জাতির শ্রদ্ধার উজ্জ্বল নিদর্শন হিসেবে প্রতিষ্ঠিত। এটি আমাদের অস্তিত্ব আর জাতীয়তা বোধের প্রতীক, আমাদের ইতিহাসের স্মারক। প্রতিবছর স্বাধীনতার বিজয় দিবসে জাতীয়ভাবে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়। কিন্তু এই জাতীয় স্মৃতিসৌধ শুধু মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতিস্মরণের জন্যই নয়, এর মাঝে লুকিয়ে আছে আমাদের আরও ইতিহাস। যে ইতিহাস, যে ঘটনা আমাদের বিজয়ের পথ এগিয়ে নিয়ে গেছে দ্রুত গতিতে এবং স্বল্প সময়ে। আমরা হয়ে উঠেছি অপ্রতিরোধ্য। একটি স্বাধীন দেশের আকাঙ্ক্ষায় বাংলার নারী পুরুষ ঝাঁপিয়ে পড়েছে মহান মুক্তিযুদ্ধে, ছিনিয়ে এনেছে বিজয়। যারা শুধু স্মৃতিসৌধের সামনের ছবি দেখেছেন তারা কখনোই এর গঠন সম্পর্কে জানতে পারবেন না, বুঝতে পারবেন না এটা কিভাবে আর কি ইতিহাস মাথায় রেখে তৈরি করা হয়েছে। এটা বুঝতে হলে এই সৌধের খুব কাছে আসতে হবে, পাশ থেকে দেখতে হবে। ভালোভাবে দেখলে বোঝা যাবে স্মৃতিসৌধটি 7 জোড়া ত্রিভুজ দিয়ে তৈরি, আর জাতীয় স্মৃতিসৌধের এই 7 জোড়া দেয়ালই আমাদের স্বাধীনতা আন্দোলনের 7টি ভিন্ন পর্যায় নির্দেশ করে। 1. 1952 খ্রিস্টাব্দের ভাষা আন্দোলন, 2. 1954 খ্রিস্টাব্দের যুক্তফ্রন্ট নির্বাচন, 3. 1956 খ্রিস্টাব্দের শাসনতন্ত্র আন্দোলন, 4. 1962 খ্রিস্টাব্দের শিক্ষা আন্দোলন, 5. 1966 খ্রিস্টাব্দের 6 দফা আন্দোলন এবং 7. 1971 খ্রিস্টাব্দের মহান মুক্তিযুদ্ধ। এ তো হল 7 জোড়া দেয়ালের পরিচিত পর্ব। এবারে জানব জাতীয় স্মৃতিসৌধ শুরুর কথা। 1972 খ্রিস্টাব্দের 16ই ডিসেম্বর বিজয় দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 1978 খ্রিস্টাব্দে সৌধ বানানোর জন্য নকশা চেয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। 57 জন প্রতিযোগীর মধ্য থেকে স্থপতি মইনুল হোসেনের দেয়া নকশাটি নির্বাচিত হয়। জাতীয় স্মৃতিসৌধ 3টি পর্যায়ে শেষ করা হয়েছে। প্রথম পর্যায় শুরু হয় 1972 খ্রিস্টাব্দে। এ পর্যায়ের কাজ ছিল জমি কেনা ও প্রকল্পের রাস্তা নির্মাণ করা। 1974 থেকে 1982 সালের মধ্যে দ্বিতীয় পর্যায়ে গণকবর, হেলিপ্যাড, পার্কিংয়ের জায়গা, পেভমেন্ট প্রভৃতি নির্মাণের কাজ শুরু হয়। 1982 সালের আগস্টে সম্পূর্ণ তৃতীয় পর্যায়ে কৃত্রিম লেক, পাশের সবুজ অঙ্গন, ক্যাফেটেরিয়া, হাউজিং প্রভৃতি ছাড়াও মূল স্তম্ভটি নির্মাণ করা হয়। এখানে মুক্তিযুদ্ধে নিহতদের 10টি গণকবর রয়েছে। বিদেশি রাষ্ট্রনায়কগণ সরকারিভাবে আমাদের দেশে সফরে এলে অবধারিতভাবে এই স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা আমাদের রাষ্ট্রীয় আচারের মধ্যেই পড়ে। চারিদিকে সবুজের সমারোহ, নানা ধরনের গাছপালা চমৎকার এক স্নিগ্ধতা এনে দিয়েছে স্মৃতিসৌধ প্রাঙ্গণে। পানি ভরা লেকে পাখির উপস্থিতি, বিভিন্ন জায়গায় নানা ধরনের সিঁড়ি, লাল আর সাদা, পাশাপাশি পাখপাখালির কলকাকুলি মনে হয় যেন প্রকৃতি আর আধুনিকতা এক হয়ে মিলে মিশে ভালোবাসা আর শ্রদ্ধা নিবেদন করছে দেশের সব শহীদদের প্রতি। এখানে এলে মনটা নিজ থেকে ভালো হয়ে যায়, মনে হয় এই তো আমার বাংলাদেশ। কোনো এক ছুটির অবসরে এখানে আসুন, সবাইকে নিয়ে স্বাস্থ্যবিধি মেনে ঘুরুন, বিশেষ করে পরিবারের ছোট্ট সোনামণিদের নিয়ে, যারা আমাদের আগামী। দেখবেন এরা একে একে অনেক প্রশ্ন করছে আপনাকে। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে গল্পের ছলে ওদের জানান আমাদের অহংকারী মুক্তিযুদ্ধের সংগ্রামী আর আত্মত্যাগী ইতিহাসের কথা। জানবেন ওদের সঠিক ইতিহাস জানানো মানে পক্ষান্তরে দেশের জন্য কাজ করা। মনের মাঝে স্মৃতির পাহাড় 52 থেকে 71 আর আজকের বাংলাদেশ। জেগে থাকুক হৃদয়ে, জেগে থাকুক তারা যারা জীবন দিয়ে দেশ মুক্ত করেছেন, যারা আত্মত্যাগ করেছেন দেশের জন্য, যারা আমাদের অহংকারী করেন বীরাঙ্গনা খেতাবে। শ্রোতা, আবারও কথা হবে আগামী পর্বে। শ্রোতাবন্ধুরা, চেনা অচেনা পর্বে আমরা জাতীয় স্মৃতিসৌধ নিয়ে শুনছিলাম।
সত্যি আমরা সবসময় কৃতজ্ঞ তাদের প্রতি যারা স্বাধীনতার মঞ্চ বুকে নিয়ে গিয়েছেন স্বাধীনতা সংগ্রামে। এবারে তাঁদের স্মৃতিস্মরণে এবং স্বাধীন বাংলা বেতারকে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, চেন্নাই শহরে অচেনা বা অজানা কিছু আছে কি, কিংবা এমন কোনো তথ্য কি অজানাই রয়ে যাচ্ছে যা আমাদের সচেতন হতে সহযোগিতা করে? আমরা কি জানি প্রিয় ঢাকায় কতগুলো নদী খাল জলাশয় রয়েছে এবং সেগুলো কি অবস্থায় আছে? আসুন জেনে নেই নগরী স্রোতস্বিনী পর্বে। আর সাথে রয়েছেন মোহাম্মদ ভাসানী মির্জা। উত্তাল মার্চের রক্তিম শুভেচ্ছায় মহানগরীর শ্রোতাবন্ধুদের আমন্ত্রণ নগরী স্রোতস্বিনীর আজকের পর্বে। মহানগরী ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনস্থ এলাকাগুলোর মধ্যে অন্যতম ঘন বসতিপূর্ণ সবুজবাগ ও মুগদা। এই সবুজবাগ ও মুগদা এলাকার উপর দিয়ে একসময় বয়ে যেত খরস্রোতা একটি খাল। মান্ডা খাল নামে পরিচিত এ খালের বর্তমানের করুণ দশার বিস্তারিত বিবরণ থাকছে আমাদের আজকের প্রতিবেদনে। শ্রোতা বন্ধুরা, মহানগরী ঢাকায় একসময় খাল ও বিলঝিলের একটি চমৎকার নেটওয়ার্ক ছিল। তৎকালীন আমলে নগরীর উত্তর থেকে দক্ষিণে চলাচল ও পণ্য পরিবহনের একমাত্র মাধ্যম ছিল নৌকা ও জলপথ। এখনকার মতো ইট বালু সিমেন্ট বা কংক্রিটের রাস্তা তদানীন্তন সময়ে ছিল না মহানগরী ঢাকায়, ফলে যানজট নামক শব্দটি একেবারেই অপরিচিত ছিল এ নগরের বাসিন্দাদের নিকট। কালের বিবর্তনে ঢাকা নামক এই জনপদে স্থাপিত হয়েছে কলকারখানা, প্রসারিত হয়েছে ব্যবসা বাণিজ্য, বেড়েছে মানুষের বসতি, ধীরে ধীরে সংকুচিত হয়েছে নদী নালা খালবিল, সঙ্গে সংকুচিত হয়েছে জলপথের। অন্যদিকে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে ইট বালু কংক্রিট মেশানো পাকা রাস্তার, এর সঙ্গে পাল্লা দিয়ে কমেছে পরিবেশ বান্ধব জলযান নৌকার কদর, বৃদ্ধি পেয়েছে সড়ক পথে যান্ত্রিক যানবাহনের, ঢাকা রূপান্তরিত হয়েছে নগর থেকে মহানগরে। প্রিয় শ্রোতা, মান্ডা খাল নামে পরিচিত স্বচ্ছ পানির এ খালটি পুরো ঢাকা জুড়ে জালের মতো ছড়িয়ে থাকা অন্যান্য খালগুলো থেকে অনেক বেশি গভীর ছিল। এর গভীরতার জন্য মালামাল বোঝাই বড় বড় নৌকা প্রায়শই এসে ভিড় করত তৎকালীন সবুজবাগে। এছাড়া প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত মান্ডা খালে। ওই এলাকার অনেক মানুষ এ খালে মাছ ধরে জীবিকা নির্বাহ করত সেই সময়। পুরো খাল জুড়ে কেউ ডিঙ্গি নৌকায় করে মাছ ধরত, কেউ বা নৌকা চালিয়ে খেয়া পারাপারের কাজে ব্যস্ত থাকত।
অর্থাৎ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত দিনব্যাপী মাছ ধরার ডিঙ্গি নৌকা, খেয়া পারাপারের ছোট ছোট নৌকা, মালামাল বোঝাই বড় নৌকা ও লঞ্চে ভরপুর থাকত খালটি। খালের বুকে ভেসে বেড়ানো নানান ধরনের নৌযানে পরিপূর্ণ খালটিতে এক মনোমুগ্ধকর দৃশ্যের অবতারণা হতো। প্রিয় বন্ধুরা, মহানগরী ঢাকার সবুজবাগ ও মুগ্ধা এলাকার যারা আজ এই অনুষ্ঠান শুনছেন, তাদের মনে নিশ্চিতভাবে একটি প্রশ্ন জেগে থাকবে যে ঠিক এই মুহূর্তে স্টুডিওতে বসে আমরা যে মান্ডাখালের বর্ণনা দিচ্ছি, সেই খালটির অস্তিত্ব বা বাস্তব অবস্থান কোথায়। হ্যাঁ বন্ধুরা, এ প্রশ্নটি যে কারো মনে জেগে ওঠাটাই স্বাভাবিক, কারণ যে মুহূর্তে আমরা মান্ডাখালের বর্ণনা দিচ্ছি, ঠিক এ সময় মান্ডাখাল আর খাল নেই। একদিকে খালটি দখল করে তৈরি করা হয়েছে রাস্তা, আর অন্যদিকে খালের জায়গায় বাড়ির অংশ বাড়িয়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এক কথায়, মানুষের অসচেতনতায় মৃতপ্রায় মান্ডাখালের অস্তিত্ব আজ বিলীনের পথে। শ্রোতা বন্ধুরা, বর্তমানে ঢাকা ওয়াসার কাছ থেকে খাল দেখভালের দায়িত্ব পেয়েছে ঢাকার দুই সিটি কর্পোরেশন, আর দায়িত্ব পেয়েই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন মান্ডা খালসহ অন্যান্য খাল উদ্ধার এবং খালসমূহের সীমানা নির্ধারণের কাজ শুরু করেছে কর্পোরেশন কর্তৃপক্ষ। বন্ধুরা, আমাদের ভুলে গেলে চলবে না যে বিজ্ঞানের উৎকর্ষতা আমাদের বিলাসী জীবনযাপনের সুযোগ করে দিলেও প্রকৃতি দেয় বেঁচে থাকার উৎকৃষ্টতম উপাদান। তাই আমাদের উচিত প্রাকৃতিক নদী, পুকুর, খাল ও জলাধারগুলোকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার ব্যবস্থা করা। মহানগর কেন্দ্রিক অন্য কোনো নদী, পুকুর, খাল বা জলাশয়ের বিষয়ে নগরী শ্রোতাশ্রেণীর আগামী পর্বে আবারও কথা হবে আপনাদের সঙ্গে। এমন ইচ্ছায় বিদায় নিচ্ছি আজকের পর্ব থেকে। নগরীর শ্রোতাশ্রেণী শুনছিলাম। প্রিয় বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে যখন আমাদের ফেরার সময়, তখন তাদের জন্য কিছু তথ্য আছে আমাদের হাতে, যারা প্রয়োজনে মহানগরের বাইরে অন্য জেলায় বা ঢাকায় যাতায়াত করেন বাসে, তাদের জন্য আমাদের এবারের পর্ব শুভযাত্রা। বন্ধুরা, আসুন জেনে নেই ঢাকার বিভিন্ন বাস ডিপো থেকে বিভিন্ন রুটের উদ্দেশ্যে চলাচল করা বিআরটিসি বাসের গন্তব্য। মতিঝিল বাস ডিপো থেকে ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, তারাকান্দ, বেনাপোল, টুঙ্গিপাড়া, পিরোজপুর, নালিতাবাড়ি, ধোপাপাড়া, কটিয়াদিগামী বাস পাবেন দিনের যে কোনো সময়। কল্যাণপুর বাস ডিপো থেকে যেতে পারবেন মতিঝিল, কেন্দুয়া, মাওয়া, বক্সিবাজার, গুলিস্তান এবং আরিচাই। মোহাম্মদপুর বিআরটিসি বাস ডিপো থেকে মতিঝিল, কুড়িল, বিশ্বগামী রোড বাস পেয়ে যাবেন কিছুক্ষণ পরপর। এছাড়াও এই জায়গাগুলো থেকে কিছুক্ষণ পরপর ব্যক্তি মালিকাধীন বিভিন্ন বাস রয়েছে, সময়ে সুযোগ মতন যেতে পারবেন আপনারা ঢাকার যে কোনো গন্তব্যে অথবা ঢাকার বাইরে। প্রিয় বন্ধুরা, পথ চলতে সচেতনতা হোক আপনার সঙ্গে, এমনই প্রত্যাশায় এবারে বলছি আয়োজনের শেষের কথাগুলো। তনিমা করিমের গ্রন্থনায় আজকের মহানগর উপস্থাপনায় ছিলাম আমি শাকিল আহমেদ এবং তনিমা করিম। অনুষ্ঠান সহযোগিতায় মোহাম্মদ আমিরুল ইসলাম, প্রকৌশল সহযোগিতা দিলেন মোহাম্মদ আব্দুল কাইম, তত্ত্বাবধানে মোহাম্মদ আনোয়ার হোসেন, এবং মহানগর প্রযোজনা করলেন কানিজ কুলসুম।